আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিছু নিয়ে বসে পড়েছি। তো এখন কিন্তু প্রতিদিনের মতো সকাল সকালে ভিডিওটা শুরু করেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু। তো এখানে হচ্ছে বিসিয়ালা সিম দেখতে পাচ্ছেন, সিমগুলো এতটাই বাতি, মানে ভিতরে বিচিগুলো এরকম বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে সিমটা ফেটে যাবে এরকম। তো এটা হচ্ছে দুপুরের জন্য রান্না করব, আর সকালের জন্য রান্না করব হচ্ছে শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, আর দুপুরের জন্য হবে সেচি শাক আর বিচিয়ালা সিম দিয়ে মাছের তরকারি। তো আজকে হচ্ছে আমাদের বাসায় আমার খালা শাশুড়ি আসবে, তার জন্য এসব রান্নাবান্না। হয়তো আপনাদের চোখ কপালে উঠে গেল শুনে যে খালা শাশুড়ি বেড়াতে আসবে আর আপনি এসব রান্না করছেন। তো কিছু করার নেই, আমার খালা শাশুড়ি যা পছন্দ করে আমি তাই রান্না করছি। সে হচ্ছে সবচাইতে বেশি পছন্দ করে ভর্তা দিয়ে ভাত খেতে। তো তার পছন্দের ভর্তা কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা আর আলু ভর্তা। আর এখানে যে সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার জন্য আনা। সে এই বিচিযুক্ত সিম, মানে যে সিমের বিচিটা একেবারে বাতি থাকে, সেই সিমটা খেতে খুবই পছন্দ করে, আর সাথে সেচি শাক। তো আমার খালা শাশুড়ি যা যা খেতে পছন্দ করে আমি সবসময় কিন্তু তাই তাই রান্না করি। এখানে হয়তো বা মাংস কিংবা মাছ সেরকম না দেখে আপনাদের মনে অন্য কিছু জাগতে পারে। তো কিছু কি করব বলেন, যে সে যেটা পছন্দ করে সেটাই, সে হচ্ছে মাংস খেতেই চায় না, আর বলে কি যে আমি সবসময় এগুলো খেতে খেতে এখন আর ভালো লাগে না, এখন আমাকে অন্য কিছু খাওয়াও, এসব বলে আমাদের বাসায় আসলেই। জানে যে আমি ভর্তা বানাবো, তাই ভর্তার কথাই বলে। তো আজকে খালা বলার আগেই আমি সব কিছু রেডি করে নিয়েছি। সকালে হচ্ছে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম, শুটকি, কালো জিরা, তারপরে শাক, সিম এগুলো নিয়ে আসার জন্য। তো সব কিছু নিয়ে আসছে, এখন আমি একে একে সব কিছু রান্না করে ফেলবো। সে সকালে হচ্ছে এখানে নাস্তা করবে, তো সকালের নাস্তাটা করব ভাত ভর্তা দিয়ে। আমার খালা শাশুড়ি শুনেছি যে রওনা দিয়ে দিয়েছে, সে ঢাকা থেকে আসছে, আসতে একটু সময় লাগবে। আর এদিকে আমি ভাতটা তো রান্না করে নিয়েছি, এখন হচ্ছে কালো জিরাটা ভেজে নিতেছি, সব কিছু রেডি করতেছি। আর আমার যেহেতু একটা চুলা একটু সময় বেশি লাগবে, আর একা হাতে সব কিছু করতে গেলে কিন্তু সময়টা একটু বেশিই লাগে, সেটা তো সবাই বোঝেন। প্রথমে কালো জিরাটা আমি হচ্ছে শুকনা কড়াইতে ভেজে নিয়েছি, তারপরে এখন মরিচ ভাজতেছি ভর্তাগুলো বানানোর জন্য। আর বন্ধুরা, আজকে একটা জিনিস হয়তো বা আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু সবসময় ভিডিও 12টা থেকে 1:30 এর ভেতরে আপলোড দিই, কিন্তু আজকে রাত করে আপলোড দিলাম, কারণ আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম। আর পার্সোনাল একটা সমস্যার কারণে আমি একেবারে আটকে গেছি, এই কারণে ভিডিওটা রাত করে আপলোড দিলাম, দিতে চাইছিলাম না। আবার ভাবলাম যে আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে, তারা তো হয়তো বা আমার ভিডিওর অপেক্ষায় থাকবে, আমাকে মিস করবে, এই কারণে আমি হচ্ছে সকল ব্যস্ততা, সকল মন খারাপ সব ফেলে আপনাদের মাঝে চলে আসলাম। তো এদিকে আমি শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা বানিয়ে নিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন তো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর অলরেডি কিন্তু খালা চলে এসেছে। তো এখানে আমাদের সকালের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি এখান থেকে কিছুটা ভর্তা হচ্ছে পাশের বাসার ভাবিকে দিয়েছি। তো ভাবি তো আর দেরি করে খাবে না, তাই তাকে খাবারটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে খালাকে, মাকে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। তো এখন আমি খাচ্ছি, আমি আর হচ্ছে আমার ছেলে খাবো। তো আমারও ভর্তা বেশ পছন্দ, তাই আজকের সকালের খাবারটা মন পেট দুটো ভরেই খাওয়া যাবে। তো এখন সকালের নাস্তাটা করে নেই।
খাওয়া দাওয়া শেষে আবারও চলে আসলাম রান্নাঘরে। এখানে তো শাকটা বসিয়ে দিয়েছি, সেচি শাক। তো সেচি শাকের সাথে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লবণ। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে রসুন। আমি এখানে বেশি করে রসুন পাটায় ছেঁচে তারপরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে শাকটা আমি ঢেকে দেব। এই শাক যখন সিদ্ধ করা হয় তখন রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যত রসুন দিবেন তত শাকটা বেশি ভালো লাগবে। তো শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর সাথে কোনো পানি নেই। আমি এখন ডাল ঘুটনি যে থাকে সে ঘুটনি দিয়ে এভাবে করে শাকটাকে গালিয়ে নিচ্ছি। এই শাকটা যতটা নরম হবে ততটা খেতে ভালো লাগবে। আর শাকটা তো হয়ে গেল, এখন বাগার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ প্রথমে তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে রসুন দিয়ে রসুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিলাম। দেখতেই পেয়েছিলেন কতগুলো শাক রান্না করেছি আর শাকটা এতটুকু হয়ে গেছে। এখন এই শাকগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো খালার জন্য কিন্তু আমি হচ্ছে কোনো ডাল রান্না করব না, সে ডাল পছন্দ করে চালতা দিয়ে। তো এখন তো আর চালতা পাওয়া যাবে না, আর পছন্দ করে হচ্ছে টমেটোর টক, কিন্তু টমেটো ভালো পাইনি, এই কারণে আজকে টক রান্না করতে পারবো না। তো শাকটা হয়ে যাওয়ার পরে এখানে আমি হচ্ছে পোয়া মাছ ভেজে নিতেছি। পোয়া মাছ দিয়ে আমি সিমের তরকারিটা রান্না করব। আর খালা হচ্ছে সব ধরনের মাছ খায় না, তো এটা হচ্ছে দেশি পোয়া মাছ, এই মাছটা খালা খাবে তাই এটাই রান্না করছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে সিম রান্না করার জন্য মশলা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে সিমগুলো দিয়ে দিলাম। আর প্রত্যেকটা সিম আমি কিন্তু এভাবে করে ভেঙে দেখে নিয়েছি, বেশ কয়েকটা সিমের ভেতরে আমি পোকা পেয়েছি। এখনকার সিম কাটতে গেলে দেখবেন যে পোকা, বেশিরভাগ সিমেই কিন্তু পোকা পাওয়া যায়। দেখতে একেবারে ফ্রেশ কিন্তু ভেতরে পোকা। আর দেখতেই পাচ্ছেন সিম কেমন বিচি হয়েছে সিমের ভেতরে। তো এই বিচি আলা সিম আমরা কিন্তু বেশি পছন্দ করি না, আমি কিংবা আপনাদের ভাইয়া কেউ পছন্দ করি না, শুধুমাত্র খালার জন্য আনলো। তো এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, সাথে টমেটো তো আগেই কেটে নিয়েছি। এখন সিমটা তো কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসার পরে আমি দিয়ে দিলাম টমেটো, এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি, যদিও বা সিম্পল রান্না বান্না কিন্তু তাড়াহুড়ো করেই করছি, কারণ খালাকে খাবার দিতে হবে আর তাকে টাইম টু টাইম খাবার দিতে হয়, কারণ তার ডায়াবেটিস। আর যাদের ডায়াবেটিস আছে তারা তো অবশ্যই জানেন খাবারের নিয়মটা কেমন হওয়া উচিত। খালা আসলে আমার খুবই ভালো লাগে, আমার শাশুড়ি যেভাবে আমাকে আদর করে খালাও কিন্তু তার চাইতে কম না, খালা আমাকে আরও বেশি আদর করে। তো সে আসলে আমার আরও বেশি ভালো লাগে। তো মাসে দুই একবার সে আসে আমাকে দেখতে, সে আসলে খুবই ভালো লাগে, কিন্তু সে থাকে না, যদিও বা সকালে আসে বিকেলে চলে যায় এরকম। এইদিকে আমার সিম তরকারিটা হয়ে গেছে, এরকম হালকা একটু ঝোল রেখেছি আর মশলাটা কিন্তু কম দিয়েছি। তো এখন আমি একটা বলের ভেতরে তরকারিটা বেড়ে নেব। তো আমাদের দুপুরের রান্নাবান্না সব কিছুতেও শেষ। এখানে খাবারটাও দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা হতে দিয়েছি, তো গরম গরম ভাত, ভাতটা তো গরম খাওয়া যাবে না তাই একটু ঠান্ডা করে নিছে। আর এখানে হচ্ছে যে সিম দিয়ে মাছ রান্না করেছিলাম সেটা, তো এই তরকারিটাও আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে সেচি শাক, শাকের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে শাক রান্না করে খেতে পছন্দ করি। আর এতে সকালের ভর্তা আছে সাথে, ভর্তাটাও এখন দিয়ে দেব। তো
তারপরে তো খাওয়া দাওয়া করে খালা বাসায় চলে গেল। আর এখন হচ্ছে বাজে বিকেল 5টা, আমি কারমের মাদ্রাসায় যাব ওর জন্য খাবার নিয়ে। বিকেলে যে ওকে হালকা পাতলা খাবার দিই। তো এখানে হচ্ছে খালা দই নিয়ে এসেছিল, তো কিছুটা দই আমি একটা বাটিতে নিয়েছি কারমের জন্য, আর একটা চামচ নিয়ে যাচ্ছি, আর সাথে নেব একটা চিপস, একটা জুস। তো এগুলো সবই খালা ওর জন্য নিয়ে আসছে। তো ভাবলাম যে বিকেলবেলা ওকে মাদ্রাসায় দিয়ে আসি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।